অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করেছেন যে স্যার, প্রেমের জায়গাটাতে বারবার আঘাত পাচ্ছি, একের পর এক প্রেম আসছে, প্রেম ভেঙে যাচ্ছে, বা প্রেমের ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু সম্মুখীন হচ্ছে। তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি, প্রেমের সাগরে ভাসতে চলেছে এই সাত রাশি। অর্থাৎ আগামী জুন মাসের 22 তারিখ পর্যন্ত, আজ থেকে জুন মাসের 22 তারিখ পর্যন্ত এই সাত রাশির জীবনে আসতে চলেছে নতুন প্রেম। প্রেমের সাগরে ভাসতে চলেছে এই সাত রাশির মানুষ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কী ক্রাইটেরিয়া আছে সেখানে আপনারা সমস্ত জানতে পারবেন। যে কোনো সমস্যা সেখানে আপনারা আপনাদের সমস্যা আপনারা লিখতে পারেন, বা আপনারা বুকিং করার পর সরাসরি আমার সাথে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে পারেন। তো শুরু করা যাক, প্রেমের সাগরে এই সাত রাশি ভাসতে চলেছে। কোন কোন এই সাত রাশি দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে জানাই, প্রেমের ক্ষেত্র দেখতে গেলে আমাদেরকে শুক্র, মঙ্গল এবং চন্দ্র, এই তিনটি ভাইটাল প্ল্যানেট, অর্থাৎ এই তিনটি গ্রহের অবস্থান না দেখলে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল বুঝতে পারবেন না। অর্থাৎ যাদের শুক্র, মঙ্গল বা চন্দ্র আপনার যদি উইক থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে বারবার বাধা পাবেন। এবং আপনার দ্বিতীয় ভাব, আপনার পঞ্চম ভাব এবং আপনার একাদশ ভাব এবং আপনার লগ্ন ভাব, এই জায়গাগুলো কিন্তু বিচার্য বিষয়। আপনার যদি পঞ্চম ভাবে কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে বা পাপকর্তারই যোগ থাকে, তাহলে প্রেমের ক্ষেত্রে প্রেম ভাঙবে, পাপকর্তারই যোগ। বা দ্বিতীয়ভাবে যদি আপনার কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা একাদশ স্থানে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেই জায়গাটা কিন্তু সফলতা পাওয়া কিন্তু যথেষ্ট টাফ কিন্তু হয়ে যায়। বা আবারও বলছি, পাপকর্তারই দোষ যদি থাকে আপনার পঞ্চমভাবে, বা সেই ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি, বা পঞ্চম ভাবাধিপতি কোনো অশুভ নক্ষত্রে বা অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে, বা শুক্র আপনার ক্ষেত্রে ড্যামেজ পজিশানে আছে, চন্দ্র আপনার ক্ষেত্রে ড্যামেজ, মঙ্গল আপনার ক্ষেত্রে ড্যামেজ, প্রেমের ক্ষেত্রে কিন্তু বারবার কিন্তু আঘাত পাবে, প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন না। যারা প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, তারা অবশ্যই কন্ট্রাক্ট করুন। এই জায়গাটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে সফলতাটা পাওয়া কিন্তু সম্ভব হয়। তো দেখুন, প্রেমটা এমনই জিনিস না, সকালে একরকম, সাত দিন পর একরকম, এক মাস পর একরকম, প্রেমের ধরনটাই এমন। অর্থাৎ দক্ষ অ্যাস্ট্রোলজারের পক্ষ কিন্তু প্রেমের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রেডিকশন করা কিন্তু সমস্যা হয়ে যায়। কিন্তু আপনারা আপনাদের জন্মকুণ্ডলীটা অবশ্যই বিচার করেন। যারা প্রেমের ক্ষেত্রে নতুন ইয়াং জেনারেশান যারা প্রেম করছে, এবং এর পাশাপাশি বলবো, নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা কিছুটা হলেও আপনারা কমান, দেখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেনই পাবেন, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। তো এই যে শুক্রের রাশি পরিবর্তনে এই সাতটি রাশি প্রেমের সাগরে ভাসতে চলেছে, মহা সংযোগে এই রাশিগুলোর আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে সফলতা। কোন কোন এই সাত রাশি? প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে সাকসেস আপনাদের নিশ্চিত হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা নতুন প্রেম আসতে চলেছে,
প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন, পুরাতন প্রেম কামব্যাক। মিথুন রাশির ক্ষেত্রে পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা, নতুন প্রেমে ভাসতে চলেছে এই কুম্ভ রাশি। প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের সাগরে ভাসতে চলেছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির প্রেমের জায়গাটাতে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন, প্রেমের সাগরে আপনারাও কিন্তু ভাসতে চলেছেন, অর্থাৎ নতুন প্রেম আপনাদের আসতে চলেছে, পুরাতন প্রেম কামব্যাক করবে। যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্পর্কের উন্নতি কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন, নতুন প্রেম আপনাদের আসতে চলেছে, পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটাতে কিন্তু সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন, নিশ্চিত নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে আপনাদের যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল, তারা কিন্তু প্রেমের তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে সব সমস্যা কিন্তু খুব কমই থাকবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেন। এরপরের যে রাশি সে রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, নতুন প্রেম প্রেমের দিশা কিন্তু আপনারা পাবেন। যারা নতুন প্রেমের ব্যাপারে এ আছে, তারা কিন্তু নতুন প্রেম এবং যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপের জায়গা চলে আসছে, সেই ব্রেকআপের জায়গা কিন্তু আপনারা কাটিয়ে উঠবেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জোয়ার, প্রেমের সাগরে কিন্তু ভাসতে চলেছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটাতে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাকের জায়গা আপনাদের কিন্তু থাকছে। অর্থাৎ মীন রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের কানেকশান বা প্রেমের ক্ষেত্রে যাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, সেই জায়গাটা কিন্তু আবারও জোড়া লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ প্রেমে কিন্তু সফলতা পাবেন এবং ভাগ্যের সাপোর্টও কিন্তু পেতে চলেছে প্রেমের ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই প্রেমের জায়গাটাতে কিন্তু আপনারা যথেষ্ট মতন এই জুন মাসে নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এই মাসে কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটাতে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমের জোয়ার প্রেমের সাগরে কিন্তু ভাসতে চলেছে সিংহ রাশি। নতুন উদ্যমে আপনাদের কিন্তু প্রেম আসতে চলেছে, অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনে প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা আপনারাও কিন্তু পেতে চলেছেন, আপনি যদি হন সিংহ রাশির মানুষ। দেখুন, আমি যে এই রাশিগুলোর কথা বলছি, যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলো অ্যানালাইসিস করান, কোন জায়গাতে তাদের প্রবলেম আছে, সেই প্রবলেমটা আপনারা সঠিক আপনার যাকে ভালো লাগে সেরকম অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা সেই জায়গাটা প্রতিজ্ঞা প্রতিবিধান করেন। দেখুন, অনেকে প্রেম করছে, প্রেম ভেঙে যখন সেই ছেলেটি বা মেয়েটি বিয়ের পীড়িত অন্য কারোর সাথে হয়ে যাচ্ছে, এই ব্যথা যে কী ব্যথা, অঙ্গে চোট পেলে কিন্তু ব্যথা ওষুধ আছে, কিন্তু হৃদয়ে চোট পেলে কিন্তু কোনো ব্যথার ওষুধ নেই। নমস্কার।